আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আল্লামা শফি হত্যা মামলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মামুনুল হকের। থাকছে জাতীয় পতাকার নকশাটাই পাল্টে দিলেন বেরবি শিক্ষকরা। আরও জানাব কওমি ছাত্রলীগের কমিটির জন্য গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ। সর্বশেষ থাকছে ভারত সত্যিকারের বন্ধু হাসিনা বাংলাদেশ নেইবার ফার্স্ট নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ বলছে মোদি। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফির হত্যার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলাকে চক্রান্ত হিসেবে উল্লেখ করে পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আহমদ শফির শ্যালক মাওলানা মাইনুদ্দিন বাদী হয়ে মামলাটি করেন, আর বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বাবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দপ্তরে দায়িত্ব দিয়েছেন। এই মামলার বিষয়ে মামুনুল হক এক ভিডিও বার্তায় জানান, জেনে আমি বিস্মিত হলাম এই মামলাটির হত্যা করা হয়েছে। এই মামলার বিষয়ে মামুনুল হক এক ভিডিও বার্তায় জানান, জেনে আমি বিস্মিত হলাম একটি হত্যা মামলা করা হয়েছে, সেখানে 36 জনের নামে মামলা করা হয়েছে, সেখানে আমার নামটি উল্লেখ করা হয়েছে, অথচ আল্লামা আহমদ শফির মৃত্যুর পূর্বাকাল সকল পরিস্থিতিতে আমি তার কাছাকাছি ছিলাম না। কেন তারা এই ঘটনাটি ঘটালো আমার নাম সেখানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের আসল উদ্দেশ্যটি এখানে স্পষ্ট হয়ে যায়। তারা আসলে আমাদের ঘায়েল করতে চায়। তারা মৃত্যুর পর তাকে কেন্দ্র করে পুঁজি করে তাদের স্বার্থের এই খেলা এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বরদাস্ত করবে না। তিনি আরও বলেন, তারা আমার মানহানি ঘটিয়েছে, এই বিষয়ে আমি আইনজীবীর সঙ্গে আলোচনা করে এবং অন্যান্য দায়িত্বশীল এবং ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শক্রমে তাদের আইনানুগ ব্যবস্থা নেব। মামলার অভিযোগে বলা হয়েছে আল্লামা আহমদ শফির মৃত্যুর ঘটনায় 11 অক্টোবর ফটিকছড়িতে বৈঠক করেন মামুনুল হক। এরপর 17 অক্টোবর হাটহাজারী মাদ্রাসায় ঢুকে আল্লামা শফিকে চরমভাবে মানসিক নির্যাতন করা হয়। এমনকি অসুস্থ আহমদ শফিকে চিকিৎসার জন্য মাদ্রাসা থেকে বের করে আনার সময় অ্যাম্বুলেন্সের আটক নিয়ে তার মৃত্যু ত্বরান্বিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত 18 অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফি। এদিকে জাতীয় পতাকা বিকৃতি করে বিজয় দিবস উদযাপন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় পতাকার ডিজাইন অনুযায়ী সবুজের মধ্যে লাল বৃত্তে থাকার কথা থাকলেও তাদের পতাকার মাঝে ছিল চারকোনা আকৃতির লাল বর্গ। বিজয় দিবসে নিজেদের মতো করে তৈরি করা জাতীয় পতাকা নিয়ে ক্যাম্পাসে তোলা ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছে বেশ কয়েকজন শিক্ষক। এই শিক্ষকদের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। ছবিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর পরিমল চন্দ্র সহ অন্যান্যরা পতাকা হাতে দাঁড়িয়ে আছেন। তাদের ছবি সহ নিজের ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে লজ্জিত, কারণ এরা সবাই শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র জাতীয় পতাকার আকৃতি পরিবর্তনের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিল। অনেকেই তাদের তীব্র সমালোচনা করে কমেন্ট বক্সে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অধিকার সুরক্ষা পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তারা এক বিবৃতিতে জানান, উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার নির্দেশে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকাকে অবমাননায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে অধিকার সুরক্ষা পরিষদ। জাতীয় পতাকার ডিজাইন পরিবর্তন করে ক্যাম্পাসে উড়ানো হয়েছে ওই পতাকা। জাতীয় পতাকা আইন অনুযায়ী এটা অপরাধ। কি উদ্দেশ্যে করা পতাকার ডিজাইন পরিবর্তন করলো তা তদন্তের দাবিও জানিয়েছে অধিকার সুরক্ষা পরিষদ। অন্যদিকে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবারের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী। তবে বিকৃত পতাকা নিয়ে বিজয় দিবসে অংশগ্রহণ করা শিক্ষকরা দাবি করেন, পতাকাটা কে এনেছে সেটা তারা জানেন না, ছবি তোলার জন্য ডেকেছে এজন্য তারা গিয়েছেন, পতাকার দিকে খেয়াল করেন। ওদিকে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবকে চরমোনাই বলেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুষদেরা অসাম্প্রদায়িক দল এবং কওমি মাদ্রাসাকে তারা বলে সাম্প্রদায়িক শক্তি। তাই আগে আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিবর্তন করে তারপর কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি করার কথা বলেন তিনি। সম্প্রতি কওমি মাদ্রাসাগুলোতে কমিটি গঠন করতে ছাত্রলীগের ইচ্ছা পোষণ নিয়ে দেওয়া বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে মুফতি সৈয়দ ফয়জুল করিম একথা বলেন। বৃহস্পতিবার 17 ডিসেম্বর ঈশা ছাত্র আন্দোলনের চরমোনায় কওমি শাখা আয়োজিত মাদ্রাসা অডিটোরিয়ামে জাহেলাতের অবসান ঘটিয়ে সভ্য পৃথিবী বিনির্মাণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবদান বিষয়ক শীর্ষক জাতীয় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম আরও বলেন, কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি করবে বলে তারা ঘোষণা দিয়েছে, আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আমি মনে করি তাদের উচিত কওমি মাদ্রাসা ছাত্রদের সংস্পর্শে আসা, তাহলে ছাত্রলীগের হাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো 100 ধর্ষণের ঘটনা ঘটবে না, এমসি কলেজে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটবে না, ফরিদপুরে ছাত্রলীগের এক নেতার মতো 2000 কোটি
কোটি টাকা পাচার করার ইতিহাস তৈরি হবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের মহড়া হবে না, ছাত্রলীগের নেতাকর্মীরা দ্বারা অস্ত্র চোরাচালান চলবে না, ইয়াবা খাওয়ার মহড়া চলবে না, ফেন্সিডিলের চলবে না, মদপান করা হবে না, খুন হবে না। কারণ কমই মাদ্রাসার ছাত্রদের সংস্পর্শে এলে তাদের চরিত্র ঠিক হবে। একই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছে, আমি ছাত্রলীগের সভাপতিকে বলবো, আপনি আওয়ামী লীগের গঠনতন্ত্র জানেন না। আওয়ামী লীগ কিন্তু ওলামা লীগকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে স্বীকৃতি দেয় না, কারণ আওয়ামী লীগ হলো অসাম্প্রদায়িক দল, এজন্যই আমরা ওলামা লীগ স্বীকার করতে পারে না, এজন্যই তোমরা ওলামা লীগ স্বীকার করতে পারে না। তাই তোমরা কওমি মাদ্রাসার কমিটি গঠন করতে আসার আগে তোমাদের নীতিমালা সংশোধন করে আসো। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনকে নির্বিঘ্নে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তোমাদেরকে যেহেতু আমরা কওমি মাদ্রাসায় আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি, তেমনিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বাধা না দিয়ে সেখানেও তাদের স্বাভাবিকভাবে কাজ করতে দাও। এরপর যাদের আদর্শ ভালো হবে তাদের চরিত্র ভালো হবে, ছাত্রজনতা তাদেরকেই গ্রহণ করবে, এবং যাদের চরিত্র খারাপ ছাত্রজনতা তাদের বর্জন করবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের চরমোনাই কমি শাখা সভাপতি মোশাররফ হোসেন দিনাজপুর সভাপতির, অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। করোনাকালে সফর বন্ধ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে এবং নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। সম্প্রতি দুপুরে বেলা 11:30 শুরু হওয়া বৈঠকে দুই নেতা করোনা মোকাবেলা এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকের আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষি ইত্যাদি 7টি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে 7টি কাঠামো চুক্তি, প্রোটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হাইড্রোকার্বন খাতে সহযোগিতা এবং হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালুর বিষয়ে 2টি কাঠামো চুক্তি হয় এবং হাতি সুরক্ষায় আন্তঃসীমান্ত অভয়ারণ্য তৈরি করতে 1টি প্রোটোকল সই করা হয়। কৃষিখাতে সহযোগিতা, বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে যন্ত্রপাতি সরবরাহ এবং নয়াদিল্লির জাদুঘরে বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি জাদুঘরে সহযোগিতার বিষয়ে স্বাক্ষরিত হয়েছে 3টি সমঝোতা স্মারক। এছাড়া বাংলাদেশ ভারত সিইও ফোরাম টাইমস অফ রেফারেন্স স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট 7 মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সচিব বা শীর্ষ কর্মকর্তা এবং ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসব নথিতে সই করেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সংস্কৃতি পরে শেখ হাসিনা, মোদী ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে এসব নথি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে জানানো হয়। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সংকৃত চুক্তিতে সই করেন। উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স এর উদ্যোগের ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা দ্বারা অনুষ্ঠিত গড়া নিউ ডেভেলপমেন্ট এনডিপি এ যুক্ত হতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে পদ্মায় হাইকমিশনার দোরাইস্বামী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই আমন্ত্রণে আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে দুই নেতার ভাষণের পরপরই দুপুর 12টার দিকে 55 বছর পর চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক স্তরে আরো ক্ষমতাশীল হয়ে উঠবে দুদেশ। সে প্রক্রিয়া হলদিবাড়ি চিলাহাটি রেল রুটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করে হাসিনা। দুদেশের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক যেভাবে এগোচ্ছে তা প্রশংসনীয়। উল্লেখ্য, ভারতের স্বাধীনতার পর এই পথে রেল যোগাযোগ থাকলে 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় তা বন্ধ হয়ে গিয়েছিল। এখন এই প্রকল্পে কার্যকর হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে ভারতের যোগাযোগ অনেক সহজ হবে বলে আশাবাদ দুদেশেরই। হাসিনা ও মোদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশনের র উদ্বোধন করেন দুই নেতা। মোদী বলেন, মহাত্মা এবং বঙ্গবন্ধু আমাদের যুব সমাজের অনুপ্রেরণা। মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর তৈরি ডিজিটাল প্রদর্শনী রিলিজ করতে পেরে আমি গর্বিত। আমাদের তরুণ প্রজন্মকে তার উদ্বুদ্ধ করতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে তারা উদ্বুদ্ধ করতে থাকবেন। এছাড়া করোনা মোকাবেলায় ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো সমন্বয় রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবেলায় মোদী সরকারের প্রশংসা করেন তিনি। বৈঠকে তিনি তারিখটি 17 ডিসেম্বর তার পরিবারের কাছে অত্যন্ত বিশেষ দিন উল্লেখ করে হাসিনা বলেন, 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ। পরদিন পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী তার মা বোন ভাইকে মুক্ত করেছিল ভারতীয় সেনাবাহিনীর মেজর অশোক তারা। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের শহীদ 30 লাখ বাংলাদেশ এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান, ভারতকে সত্যিকারের বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি। অন্যদিকে ভার্চুয়াল সম্মেলনের শুরুতে বাংলাদেশের জন্য প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার নীতি থেকে কোনো অবস্থাতেই সরে আসবে না ভারত, এ অঙ্গীকার ব্যক্ত করে মোদী বলেন, বাংলাদেশ বরাবরই ভারতের নেইবার ফার্স্ট নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ, আমাদের সরকারও সেই সম্পর্ক দৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সব ভারতীয় নাগরিকের পক্ষ থেকে আমি শুভকামনা জানাই। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার এই নীতি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই আমার অগ্রাধিকারের তালিকায় রয়েছে। শেখ হাসিনা 26 মার্চ মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানান। তিনি অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতের পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক সবসময় প্রাধান্য দেয় ভারত। বাংলাদেশ ভারত একসঙ্গে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে। বাংলাদেশ ভারত
সম্পর্কে একটি যুগান্তকারী মুহূর্ত অতিক্রম করছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ 50 বছরের পূর্তি উদযাপন করতে যাচ্ছে এবং বাংলাদেশ এবং ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বছরে পা রেখেছে। এর আগে গত মে মাসে হাসিনা মোদী ফোন আলাপ হয়েছিল, তখন এক টুইট বার্তায় মোদী জানিয়েছে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে কথা হয়েছে, তাকে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। আমফানের প্রকোপ এবং কোভিড-19 পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই সংকট সময়ে বাংলাদেশ ভারতের প্রয়োজনীয় সব রকম সহায়তা করতে প্রস্তুত বলে আশ্বস্ত করেছেন তিনি। এবার বৈঠকে 2019 সালের অক্টোবরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে স্মৃতিচারণ করে শেখ হাসিনা